নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। রাজ্য সরকারের প্রচেষ্টায় হাসি ফুটেছে বীরভূম জেলার সিউড়ি এক নম্বর ব্লকের প্রায় 9000 আদিবাসী মানুষের মুখে। এই এলাকার 7টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 42টি জায়গায় তপশিলি পরিবারগুলির বাস। বাসিন্দাদের অনেকের কাছেই আধার, রেশন কার্ড, জন্মের শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ছিল না। প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে শিবির করে এই নথিগুলির বন্দোবস্ত করা হয়। পরবর্তী ধাপে এদের 100 দিনের কাজের আওতায় আনতে শুরু হয় জব কার্ডের ব্যবস্থা। পাশাপাশি মাটি সৃষ্টি প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য কাঁটাবুড়ি গ্রামের 94টি পরিবারকে নিয়ে তৈরি করা হয়েছে একটি সমবায়। বাড়ির মহিলারাও যাতে রোজগার করতে পারেন সেজন্য দেওয়া হয়েছে মুরগির ছানা ও পালনের জন্য ঘর। একই সঙ্গে 200 আম গাছের চারা নিয়ে করে দেওয়া হয়েছে ফলের বাগান। এভাবেই উন্নতির সিঁড়িতে ধাপে ধাপে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।